নিউজ টাইমের এই পর্যায়ে দেশের আরও কিছু খবর। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে আগামী 22শে অক্টোবর। এবার বালাগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের 29টি মণ্ডপে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব। আমাদের প্রতিনিধি তারেক আহমদ জানান, প্রতি বছরের মতো এবারও দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয়েছে বালাগঞ্জের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে। তবে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে প্রতিবারের মতো এবার আর তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পূজার সিদ্ধান্ত হয়েছে, আমরা ইতিমধ্যে বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী স্থানীয় প্রশাসনের সাথে আমরা এ ব্যাপারে সভা হয়েছে, পাশাপাশি সিলেটের পুলিশ সুপারের সাথেও আমাদের এ বিষয়ে মতামত হয়েছে। আপনারা জানেন যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত, তারই ধারাবাহিকতায় আমাদের কেন্দ্রীয় পুজো উদযাপন পরিষদের নির্দেশনা মোতাবেক আমরা এই বছর স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সীমিত আকারে সীমিত পরিসরে আমাদের পূজার বিভিন্ন উপাচার যে অনুষ্ঠানগুলো আছে আমরা সেটি পালন করবো।